উমুকের স্ত্রী বা একজন কাউরের স্ত্রী পর্দা করে না ঘুরে বেড়াচ্ছে বাজারে বাজারে গেছে তখন বলছে ও দাইয়ুস ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মনে করছেন আপনি আমি যেটা বললাম এটা যদি মিথ্যা হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হয়ে যাবে আরে এমন করে ঘাই দিয়া বললো রে ভাই শুনলেই পারি ঈমান আনবিয়াতে কোনো সন্দেহ নাই আরে বেকুফ দাইয়ুস ওকে বলে না দাইয়ুস বলা হয় যে স্ত্রীর কাছে পর পুরুষকে আসা যাওয়ার অনুমতি দিয়ে দেয় আসা যাওয়া মানে বুঝেন না চলের মানুষ যে স্ত্রীর পাশে খালাতো ভাইকে দেখার পরও কিছু বলে না যে স্ত্রীর পাশে মামাতো ভাইকে আসতে দেখলো কিছু বলে না যে স্ত্রীর পাশে প্রতিবেশীরা এসে আড্ডা মারে কিছু বলে না আড্ডা মারতে দিয়ে চলে যায় ধান খেতে আম বাগানে আম পাড়তে এই পুরুষকে বলা হচ্ছে দাইয়ুস লা ইয়াদখুল জান্নাহ এই দাইয়ুস আপনার জান্নাতে যাবে না যেই পুরুষ মেয়েকে রাজশাহী ভার্সিটিতে ভর্তি করেছে আর ওখানে বেগানা পুরুষের সাথে উঠা বসা করে চলাফেরা করে জানার পর মেয়েকে রাজশাহী ভার্সিটিতে পড়াচ্ছে এই লোকটাকে বলা হয় দাইয়ুস যে ব্যক্তি আপনার বোনকে মনে দায়িত্ববান দায়িত্বশীল হওয়া সত্ত্বেও আপনার ঢাকা ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে বেগানা মেয়েদের ছেলেদের সাথে পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে দেখছে শুনছে তারপরও নিষেধ করে না বাধা দেয় না ওই পুরুষকে দাইয়ুস বলা হচ্ছে ওই পুরুষ আপনার জাহান্নামে যাবে ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের নিদর্শন হচ্ছে অযোগ্যদেরকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দিবে কিছুদিন আগে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার চোখে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রায়ান নাস ইতাতাওয়ালুন আল বুনিয়ান গরু চরা রাখালেরা বড় বড় বিল্ডিং করবে উরাতান হুফাতান এদের পায়ে জুতা ছিল না এদের পরনে কাপড় ছিল না এই তো কিছুদিন আগে যখন আমার দাড়ি মুছ বের হয় নাই তখন দেখেছি জাইয়া পরে এই লোকটা বেড়ি বিক্রি করে বেড়াইতো ঘাটে ঘাটে হাটে হাটে এখন নাকি ওই এলাকার চেয়ারম্যান হয়েছে বলেন নাউজুবিল্লাহ ও চেয়ারম্যানের চেয়ারে বসে কয়েক লক্ষ মানুষের বিচার করে বলে নাউজুবিল্লাহ ওরে বাঙালি বোকা হলে কি এত বোকা হয় আ তোমার মতামত তোমার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে আর এটা তুমি টাকার জন্য বিক্রি করে দিয়েছো ওই বেড়ি বিক্রেতার কাছে আর ওকে নেতা বানিয়েছো তুমি হচ্ছে কিয়ামতের নিদর্শন এই নিদর্শনটা খারাপ এটা বাংলাদেশের মাটিতে অহরহ পাওয়া যাচ্ছে যোগ্যতা নাই লেখা নাই পড়া নাই দক্ষতা নাই সততা নাই এমন লোক টাকার জোরে আজকে নেতা আর যার কারণে রাস্তাঘাটের অবস্থা এমন রাস্তা নাই ঘাট নাই চুরি আর চুরি আপনারা নাটক দিয়ে বগুড়া চলে যাবেন এই রাস্তার বাজটে বগুড়ার সীমানায় পা দেওয়ার সাথে সাথে যে রাস্তাটা পাওয়া যায় দেখবেন বিদেশি স্টাইলে তৈরি করা হয়েছে ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে আসা সম্ভব হয়েছে কোনো সমস্যা হয় নাই যেমনই নাটোরের জমিতে পা দেওয়া হয়েছে এই নাটোরের জমিতে কতবার আমার ডেট নিয়েছে কোন জলেমের বাচ্চা জলেম ওখানে ক্ষমতায় আছে আজ পর্যন্ত মাহফিল হতে দেয় না অথচ আমি কাউরি ধর্মের বিপক্ষে বলি না কোনো ব্যক্তির নাম ধরে বিপক্ষে বলি না ভাইয়েরা আমার নাটোরের জমিতে দুই একটা বক্তব্য আরও হয়েছে কিন্তু এভাবে বলা হয় না তারপরে কোন জলেমের বাচ্চার কাছে এই ক্ষমতা আছে তিন চার বছর থেকে ডেট নাই আর বারবার ক্যান্সেল করে দেয় এবারও একত্রিশ তারিখকে আপনার মাহফিল ছিল ক্যান্সেল করে দিয়েছিল দিয়েছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি সেই মাহফিল ক্যান্সেল না হলে আমার মাহফিল করা যেত না গলাটা একদম বসে গেছিল এই জন্য আল্লাহর পক্ষ থেকে হয়েছে যা হয় আল্লাহ ভালোর জন্যই করে ভাইয়েরা আমার আজকে বাংলাদেশের মধ্যে এই নিদর্শন পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাদুল মুসলিমিন মুসলমানেরা আপনার ফাসাদ ফেতনায় ভরে যাবে বর্তমান মুসলমানেরা আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি ছোট ছোট মশালা নিয়ে আজকে মারামারি কাটাকাটি করছি দলে দলে বিভক্ত হয়েছি এটি হচ্ছে কিয়ামতের নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খাসফু ওয়াল কাজফু ওয়াল মাসখু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আগে কিছু মানুষকে বানরে পরিণত করে দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ আর বেশি বেশি ভূমিকম্প হবে বেশি বেশি ভূমিকম্প যদি হয়ে যায় তাহলে কিয়ামতের নিদর্শন বর্তমানে এমনটি পাওয়া যাচ্ছে ইস্তিফাদাতুল মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মাল সম্পদ এমন হয়ে যাবে সে সময় যাকাত নেওয়ার কেউ থাকবে না উমার বিন আব্দুল আজিজের যুগে নাকি এটা পার হয়ে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা বেশি ইসলাম থাকবে না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা তখলিসুল খাসা তসলিমুল খাসা ও ফুসুত তিজারা ও কতুল আরহাম
কিয়ামতের আগে আগে আল কিয়ামতের আগে আগে তাকারুবুজ আপনার আসওয়াক বাজার ঘন ঘন হয়ে যাবে এখন দেখেন বাজার ঘন ঘন এই মোড়ে বাজার ওই মোড়ে বাজার একই গ্রামের মধ্যে কয়েকটা করে দোকান পাওয়া যায় কোন এক জায়গা এমন জায়গা নাই যেখানে দোকান পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ফসুত তিজারা ব্যবসা বাণিজ্য বের হয়ে যাবে বেড়ে যাবে এমন কি ইস্তুশারিকুল মারাতু ফি তিজারাতি জাওজিহা এমন কি স্ত্রী পর্যন্ত স্বামীর ব্যবসায় অংশ গ্রহণ করবে স্ত্রী দোকানে থেকে থেকে দোকান বিক্রি করবে মুচকি মুচকি হাসবে আর গ্রামের যুবকেরা ভাবি ভাবি বলবে আত্মার থেকে বাজার করবে আমচত্তরে চলে যাবেন ওখানে দেখবেন কিছু মহিলা ব্যবসায়ী রয়েছে স্বামী স্ত্রী আপনার ব্যবসা করে ওর দোকানে দেখি বেশি ভিড় থাকে সব সময় কি হয়েছে মুসলমান ওর কাছে যাও কেন বারবার ওখানে ভিড় কেন তোমার ভিতরে শয়তানি ঢুকেছে কিয়ামতের নিদর্শন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত কিয়ামতের আগে আগে কিছু বছর আসবে এই বছরগুলো ধোঁকাবাজের বছর হবে ইউকাদ্দাবুস সাদিক এই সময়গুলোতে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বানানো হবে ওয়া ইউসাদ্দাকুল কাযিবু মিথ্যুকদেরকে সত্যবাদী বানানো হবে ওয়া ইউতাবানুল খাইন আর যারা খেয়ানতকারী যারা মানুষের সম্পদের আপনার রক্ষা করে না খেয়ানত করে তাদেরকে আমানতদার মনে করবে যারা আমানত ঠিক রাখবে না তাদেরকে আমানতদার মনে করবে যারা সত্য কথা বলবে না তাদেরকে সত্যবাদী বলবে যারা সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী বলবে এইভাবেই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এখানে আরেকটা ঘটনা ঘটবে আনতুকফি হাল রুয়াইবাদা এই সময় রুয়াইবাদা যারা তারা এদেশের বক্তা হয়ে যাবে আমি আগে যে বলেছিলাম মূর্খদের থেকে জ্ঞান অর্জন করবে আর এখানে বলছে রুয়াইবাদা যারা এই রুয়াইবাদারা বক্তা হয়ে যাবে রুয়াইবাদা কাকে বলা হয় আল্লাযী ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা ওই ব্যক্তি যে ব্যক্তি মূর্খ যোগ্যতা রাখে না তারপর সে মানুষের আপনার সমস্ত ব্যাপারে ফতোয়াবাজি করবে দেখেন বর্তমানে লেখা নাই পড়া নাই অনেক বক্তা পাবেন অনেক আলেম পাবেন আপনাকে ঘন্টার পর ঘন্টা উল্টা পাল্টা বক্তব্য শুনিয়ে চলে যাচ্ছে ওই যে একজন মানুষ মারা গেছে আল্লাহ তাকে জান্নাত দান করুন কিসসা গাইতে 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 কোথা থেকে কিসসা গাইতো কোরআনে নাই হাদিসে নাই পৃথিবীর কোনো বইও নাই এমন কিসসা কাহিনী বলে আপনার 70,000 80,000 1,00,000 টাকা করে কামাই করে নিয়ে গেছে এই হলো কিয়ামতের নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন রুয়াইবাদারা কথা বলবে যারা বেওকুফ কোরআন সুন্নাহ জ্ঞান রাখবে না তারাই হবে এদেশের আপনার পণ্ডিত বক্তা আলেম তাদের থেকে মানুষ ধর্ম শিখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইমাম মাহদী আসার আগে আগে দেখবেন আরব দেশগুলো আবার আবাদ শুরু হবে আরব দেশে আবার আবাদ শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিফাকুল আহিল্লা দেখবে কিয়ামতের আগে আগে চাঁদ যেটা দেখা যাচ্ছে আসমানে এই চাঁদটা মোটা হয়ে যাবে ভাইয়ের আমার একদিনের চাঁদ না দুই দিনের একদিনের চাঁদ মনে হবে দুই দিন বা তিন দিন আগে উঠেছে আমার মনে হয় সে সময়টায় এসে গেছে অনেকে বলে মনে হচ্ছে দুই দিনের চাঁদ উঠেছে এমনই চাঁদের পরিবর্তন ঘটে যাবে ভাইয়ের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে কিছু নারীদের আগমন ঘটবে নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাত মুমিরাত রুসুহুন্না কাসনামাতিল বুখতিল উজাফ লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লামাসিরাতু কাযা ওয়া কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আগে কিছু নারীদের আগমন ঘটবে নিসাউন কাসিয়াতুন আরিয়াত কাপড় পরিহিতা উলঙ্গ নারী বলে কাপড় পরিহিতা উলঙ্গ নারী হয় কেমন ভাই এমন কাপড় যে কাপড় দিয়ে তার অঙ্গ পতন সব দেখা যায় এমন পোশাক পরে না তাহলে নাচলের যে মা বোনেরা
বেলাউজ পরে হাফ করে এদের কারা হবে এরা কারা এদের ব্যাপারই হচ্ছে না এটা কি বলেন আপনার স্ত্রী শিক্ষিতা এই হাফ খালি এতটুকু বেলাউজ পরে কা এটা তো হিন্দুরা পরে আপনার শিক্ষিতা স্ত্রী মেয়ে এই পোশাক পরে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাপড় পরিহিতা উলঙ্গ নারী এক নম্বর গুণ দুই নম্বর গুণ মাইরাত এই মেয়েটি অন্য পুরুষকে দেখলে মাইল হবে ধাপিত হবে দেখবেন যে নারীদের চরিত্র খারাপ যাকি দেখবে তাকি দিয়ে আপনার হাসি দিয়ে দৌড় দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যাবে খালাতো ভাই যদি দেখে আরে আমার খালাতো ভাই এসেছেন কতদিন থেকে দেখা নাই লাফ মেরে যে বলবে হ্যাঁ এতদিন পরে তোর মনে পড়লো রে বুঝেছেন এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইলাত এই মেয়েটা ধাপিত হবে পরপুরুষের দিকে ওই যে কলেজে যাচ্ছে যে মেয়েটা মেরা আমার উপর রাগ করবে কলেজে যাওয়ার মেয়েদের ব্যাপারে কথা বললে ওরাই তো ফেসবুকে এখন বেশি সুতরাং তাদের গায়ে পড়লে আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না এটাই বাস্তব যারা মডার্ন যারা বর্তমানে কোরআন হাদিস ছাড়াই বক্তব্য দেয় কার বাংলা বই পড়েছে পড়ে বক্তব্য দেয়া বিশাল ভাইরাল বক্তা 60,000 50,000 টাকা নাই টাকার জন্য আবার মাইরও খায় বক্তব্য দেওয়ার জন্য মাইরও খায় এই বক্তারাই হচ্ছে তাদের আদর্শ এবং তাদের জন্য নাকি এরাই নাকি মডার্ন নাউজুবিল্লাহ ভাইয়ার আমার এই মেয়েদের আপনার মেয়েটা পোশাক পরে যাচ্ছে স্কুল যে ড্রেস দিয়েছে এই ড্রেসটা এই ড্রেসের কথাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পোশাকটা টাইট উন্নাটাকে ভাঁজ দিতে দিতে বুকের উপর দিয়ে এদিক দিয়ে লাগিয়ে দিয়েছে পুরো সব বোঝা যায় না যায় না যায় না যায় না বেহায়া বেশরম এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এত বেহায়া বেশরম ছড়ানো হয়েছে যা কল্পনা করা যায় না এই হুবাহুবে ডাকে আমতের নিদর্শনের একটি নিদর্শন হচ্ছে গোটা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারিভাবে পরিচালিত হচ্ছে অনেক বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানের সিলেবাস নাকি যে সমস্ত প্রতিষ্ঠানের লেবাসের মধ্যে সমস্যা যে লেবাস দিয়ে অঙ্গপতন ঢাকে না এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেয়েটা যখন বাড়ি থেকে বের হয় তার ক্লাসমেটকে দেখলে পারে ঠিক করে হাসি দিয়ে হাই বলে জানায় আর যখন দেখবেন অনেক সময় মুমিলাত তাকে আবার ধাপিত করে চতুর্থ গুণ না তৃতীয় গুণ হচ্ছে ধাপিত করে যখন দেখবে যে অমুক ছেলেটা আসছে তখন তার হাঁটনের স্টাইল চেঞ্জ হয়ে যায় আলতালি বৃষ্টি সোনো পাউডার আয়রন মাস্কারার চোখে দিয়ে এই মেয়েটা স্কুলে যাচ্ছে আরে আপনার স্ত্রীর কথা বলছি ভাবির কথা ভাবিকে চাকরি দিয়েছেন রাজশাহী ভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছে ওই স্কুলে যাবে তো আলতালি পৃষ্টি লাগায় কেন স্কুলে যাবে তো আলতালি পৃষ্টি লাগায় কেন কাকে দেখানোর জন্য দাল মে কুচ কালা হ্যায় দাল মে কুচ কালা হ্যায় বলছে হুজুর পরিপাটি থাকতে হবে না সুন্দর করে থাকতে হবে না এই মগা পুরুষ পরিপাটি থাকতে হলে তা আপনার সামনে থাকবে ওই স্কুলে এত পরিপাটি হয়ে যাবে কেন ও বোরখা পরে নিয়ে চলে যাবে আমি ওয়াজ করতে আসলাম এখানে একটা চিরুনি বের করে দাড়িটা একটু আঁচড়ে উঁচড়ে দিলাম চলে আসলাম আমি পরিপাটি হলাম না আলতালি পৃষ্টি লাগালাম না তেল পাউডার সোনো পাউডার কিচ্ছু লাগালাম না তাহিরি মার্কা হয়ে সাজলাম না আমি সোজাসুজি এতগুলো মানুষের সামনে যদি সাদাসিধে হয়ে আসতে পারি আপনার স্ত্রী স্কুলে প্রতিদিন যায় ওখানে কেন সাদাসিধে হয়ে যেতে পারবে না দাল মে কুচ কালা হয় মমিলা এ ধাপিত করছে ভাই আমার কখন থাকে না থাকে এদের দরকার হবে তাই সে সেভাবে পরিস্থিতি নিচ্ছে আগে থেকে ভাইয়ারা আমার সাবধান সতর্ক থাকেন এই নারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন নম্বর গুণের কথা বললাম চতুর্থ গুণ হচ্ছে রুসুহুন্না কাসনামাতিল বুখতিল উজাব এদের মাথার চুলগুলো বাঁধবে খোরাসানের উটের মতো করে খোরাসানের উটের এই হলো চূড়াটা এভাবে উঁচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খোরাসানের উটের মতো তাদের মাথা চুলগুলো বাঁধবে মাথার খোপা ঝুটি বাঁধবে নিজের চুল দিয়ে হচ্ছে না তখন বাজার থেকে চুল কোরাই করে নিয়ে এসে এইভাবে আপনার স্ত্রী খোপা বাঁধবে এখানে দেখেন এটিকে এই সম্পর্কে বলেছে আর কিছু স্ত্রী আছে মেয়ে আছে এরা দেখবেন এইদিকে বাড়াতে বাড়াতে এইভাবে লম্বা করে দিয়েছে
ঘোড়ার লেজের চুল নিয়ে এসে আপনার স্ত্রীর পবিত্র পাক পবিত্র চুলের সাথে জোর দিয়ে এই ঘুড়ি সেজে গেছে ঘোড়ার মতো লাফাচ্ছে রাস্তা রাস্তা এই ঘুড়ি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুসুহুন্না কাআসনামাতিল মুখতলুজাব এই নারীরা যেই নারীদের চুলগুলো কোরাছানের উটের মতো করে বাঁধে এই নারীরা লায়াদখুলনাল জান্নাহ এরা জান্নাতে ঢুকবে না এরা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি 40 বছর চলতে 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 হাঁটতে হাঁটতে যতদূর যাইতে পারবেন ততদূর থেকে ওই পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ অর্থাৎ বাংলাদেশ ভারত পেরিয়ে যাওয়ার পরও আপনি জান্নাতের সুগন্ধি পাবেন কিন্তু আপনার এই মেয়েটা আপনার স্ত্রী জান্নাতের সুগন্ধি পাবে না তার এই চারটি চরিত্রের কারণে এক নম্বর কাপড় পরেছে খোলামেলা খোলানে গলিতে কাজ করছে আপনার স্ত্রী একদম ফাঁসাড় বেঁধে আপনার শাড়ি পেঁচিয়ে বেঁধে দিয়ে একদম খাস মাটি সব বানিয়ে দিয়ে আপনার স্ত্রী ধান মারতেছে গলিতে কালাই মারতেছে আপনার এই স্ত্রী জান্নাতে তো ঢুকবে না জান্নাতের সুগন্ধি পাবে না আপনার স্ত্রীকে দিয়ে এত কাজ করিয়ে কি লাভ করলেন আপনি ভাইরা আমার হাদিসের অনুবাদ হয়েছে আবার রিপ্লাই দিলে পরে অনেক সময় চলে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মিন ইক্তারাবাতিস সাআহ কিয়ামত নিকটবর্তী হওয়ার আরেকটা নিদর্শন হচ্ছে বাঘ রাখালের সাথে কথা বলবে চতুষ্পদ জন্তুগুলো মানুষের সাথে কথা বলবে একজন রাখাল বকরি চড়াবে বকরি চড়াতে চড়াতে বাঘ এসে হামলা করে বকরি ধরে নেবে রাখাল দৌড় দিয়ে এসে বলে এই বাঘনালা আমার বকরি দিয়ে দে বকরি নিয়ে যাস কোথায় বকরি নিয়ে নিবে নিয়ে যখন যেতে থাকবে তখন বাঘ বলবে এই দাঁড়াও রাখালেরা আল্লাহ তাআলা যে রেজেক্টটা আমাকে দিল এই রেজেক্টটা তুমি কেড়ে নিলে কেন কেড়ে নিলে কেন আশ্চর্য ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলছে এটা এমনই ঘটনা ঘটে যায় এক রাখালের সাথে তখন বলছে তুমি আমার কথা শুনে আশ্চর্য হচ্ছ যাও মদিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে নাও এই ব্যাপারে উনি কি বলেন রাখালটি দড়ি দ্রুত মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ কিয়ামতের আগে আগে বাঘ রাখালের বকরি নিয়ে পালানোর সময় বকরি রাখাল কেড়ে নেবে তখন বাঘ তার সাথে কথা বলবে এটা কিয়ামতের আলামত বলেন সুবহানাল্লাহ কিয়ামতের আলামতের মধ্যে আর একটা আলামত হবে খুরুজুদ্দাব্বাত আপনার একটা জন্তু বের হবে পশু বের হবে এই পশুগুলো আপনার আপনার মুখে মুখ লাগিয়ে দিবেন গেরা শুনবে শুঙ্গার পরে বলবে হাজা কাফির বলে নাউজুবিল্লাহ শুঙ্গে বলবে এটা কাফের আরেকজনকে শুঙ্গে বলবে এটা হাজা মুমিন এটা মুমিন এটা কাফের ভাইরা আমার যারা মুমিন হবে তাদের কপালে এইভাবে মোহর মেরে দিবে মুমিনের সিল মেরে দেওয়া হবে আর যারা কাফের তাদের কাফের সিল মেরে দেওয়া হবে এই দিন অতি সত্তর অতি তাড়াতাড়ি চলে আসতেছে ভালো হয়ে যান সেদিন এই পাখি পশুগুলো আপনার সাথে কথা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছেন কিয়ামতের বড় নিদর্শনের মধ্যে একটি এই পশুগুলো যখন বের হয়ে যাবে তখন মানুষের বুদ্ধি আর জ্ঞান ফিরে আসবে বলবে আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো বলেছিলেন যে এক ধরনের পশু বের হবে মানুষের সাথে কথা বলবে তাহলে তো এই পশু বের হয়ে গেছে তখন তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু তাদের তওবা তখন কবুল করা হবে না সুতরাং এই দিন আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে নইলে পরে বিপদ আপনাদের আমাদের সম্মুখে অপেক্ষা করছে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন ইনহিসারুল ফুরাত মিন জাবাল ইন মিন যাহা ইলা যাহাবিন ফুরাত নদী আপনার পুরোটাই পাহাড় এই পাহাড়টা পুরোটাই স্বর্ণ পরিণত হয়ে যাবে ভাইরা আমার ফুরাত নদী রয়েছে কোথায় বলেন ফিলিস্তিনে ইরাকে
এই পুরাত নদী স্বর্ণে পরিণত হয়ে যাবে, এরপরে মানুষ দড়িয়ে যাবে, প্রত্যেকেই এই নদীর থেকে স্বর্ণ নেওয়ার চেষ্টা করবে। স্বর্ণ নেওয়ার চেষ্টা করতে করতে, যুদ্ধ করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একতাতিলুন নাস ইনদাহু, তার নিকটে মানুষ লড়াই করবে, করতে 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 ইউক্তাল মিনহুম তিসউন তিসআতু ওয়া তিসঈনা মিনাল মিয়া, 100 থেকে 99টি মানুষ সেদিন মারা যাবে, হত্যা হয়ে যাবে, কেউ না নাজাত পাবে না। প্রত্যেকই মনে করবে যে আমি মনে হয় এই স্বর্ণের মালিক হব। এই করতে করতে এক সময় আসবে বিরাট বিরাট পাহাড় স্বর্ণ হয়ে যাবে, তখন এই লোকটি নিতে যাবে। নিতে যাওয়ার পরে বস্তা ভর্তি করবে, বস্তা ভর্তি করার পরে বলবে হায় রে এই টাকার জন্য আমি উমুক জায়গাকে মেরেছি। চোর বলবে আমি এই টাকার জন্য মানুষকে মেরে টাকা ছিনতাই করেছিলাম, চুরি করেছিলাম। যারা অন্যায়ভাবে জমি দখল করেছেন তারা বলবে